আজিফ ভাই লাস্ট প্রশ্ন আমার একটা লাস্ট আপনার কাছে জানার সেটা হলো আপনি হলো কোনো ধর্মে বিশ্বাস করেন না আপনি সৃষ্টি করতাতে বিশ্বাস করেন না আপনি নাস্তিক আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিক আছে যুক্তি যেটাতে যুক্তিতে আপনি আপনি বললেন আপনার অনেকগুলো কথা আমার সঙ্গে মানে ভালো লাগলো আর কি মানে বিষয়গুলো হ্যাঁ এখন একটা বিষয় হচ্ছে যে আপনি পৃথিবীতে যারা এই ধর্ম প্রচারের কাজে বা ধর্ম নিয়ে কথা বলছে তারা তো সব সময় কথা বলে তাদের তাদের আছে আমরা কি বা সবসময় নিজেদের ভেতরে লালন করতে পারি না খারাপ গুলো বাদ দিয়ে ভালো গুণ দেখা দেখার জন্য তো তাদের কাছে আমার কেন দিতে হবে আমি তো আমার হিস্ট্রি আমার ফিলোসফি আমার সায়েন্স থেকে এই জিনিসগুলো আমি করতে পারি আমার যে কেন ইহুদিদের উপরে ষাট লক্ষ ইহুদিকে মেরে ফেলছিলেন তিনি এখন ব্যক্তিগত জীবনে হিটলার ছিলেন একজন ভেজিটেরিয়ান তিনি মনে করতেন যে পশু পাখিদেরকে মারা উচিত না আমরা আমাদের সবার উচিত শাক সবজি খাওয়া এখন আমি আমার কি মনে করেন আমিও এই জিনিসটা বুঝলাম যে পশু পাখিদের মানাটা উচিত না এটা অমানবিক একটা ব্যাপার আমাদের ভেজিটেরিয়ান হওয়া উচিত এই জিনিসটা কি ভাই আমার গণহত্যাকারী হিটলারের কাছ থেকে শিখতে হবে মানে আমি কি নিজে এটা বুঝতে পারবো না হিটলার না বুঝাইলে আমার আমি কি এটা জিনিসটা বুঝতে পারবো না যে মানে ভেগান হওয়া বা ভেজিটেরিয়ান হওয়া এটা যে মানে ইয়া হওয়ার থেকে ভালো এই জিনিসটা কি বুঝতে হবে না ভাইয়া সেটা হচ্ছে এটা আপনি আমি যে আমরা যেহেতু একটা পড়াশোনার ভেতরে আছি আমরা আহ মানে হায়ার এডুকেটেড আমরা এগুলো নিতে পারে কিন্তু যত যাচ্ছে বেশি ভাগে যারা এমপ্লিগটেড পারসন তারা তে আমাদেরকে ফলো করবে বা যে কোন একজন তো ফলো করতে হবে একটু শেষ করি একটু শেষ করি আগে এই জিনিসটা সলভ হোক যে আমাদের কি মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাকারী যারা আছে মনে করেন ইয়াহইয়া খান তার ব্যক্তিগত জীবনে একটা ভালো কাচ ছিল হয়তো মনে করেন সে হয়তো একটা গরীবকে একদিন 100 টাকা দিছিল 100 টাকা ভিক্ষা দিছিল তাই আমার কি একশো টাকা ভিক্ষা দেওয়াটা এটা কি আমার ইয়ালিয়া খানের কাছ থেকে শিখতে হবে যে এই লোক হচ্ছে গণহত্যাকারী একজন মানে সবচেয়ে বড় গণহত্যার একটা সে ঘটাইছে তার কাছ থেকে আমার এই জিনিসটা শিখতে হবে আমি কি নিজে এটা বুঝি না সেই মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধর্ম ছাড়া কি ধর্ম যে জিনিসটা করে সেই জিনিসটা হচ্ছে আপনাকে লোভ দেখানো বেসতে গেলে আপনি এটা পাবেন আর আপনাকে ভয় দেখানো আপনার যে আপনার এগুলো তো আমরাও বুঝি এগুলো মানুষকে লোভে রাখে ভাই এটাকে রাখে এটা আসলে হচ্ছে ওই যে আপনার হচ্ছে একটা আমাদের আমার নিজের একটা কনসেপ্ট আছে আমি একটা দোকানে বাকি খাইলাম তো দুই দিন পরে দোকানদার বলে তুই টাকা দিবি কিনা তার কোনো শেওড়িতি নাই দোকানদারকে তখন আমি বললাম যে আপনি যে ইবাদত করেন নামাজ পড়েন তো পরকালে যে আপনি সওয়াব পাবেন কিনা সেটা বিশ্বাস কর এই যে একটা অন্ধ বিশ্বাসে আপনি খালি পাঁচ ওয়াক্ত নামাজ ওই তে চিনিটা করতেছেন ওটা আর আমি একটা জনজান্ত মানুষ আমার উত্তুপ ছড়িয়ে আছে আমাকে দশ টাকা ডাকি দেওয়ার আপনার বিশ্বাস টুকু নাই তাহলে এত বড় বিশ্বাস কিভাবে ক্রিয়েট করলেন এগুলো ঠিক আছে আপনার কথা ঠিক আছে আমার কথাটা শেষ করে নি ভাই আপনাকে আমি আমার কথা বলে শেষ করে নি এই যে রিওয়ার্ড দেয়া আপনাকে পুরস্কার পুরস্কৃত করা হবে বা আপনাকে শাস্তি দেয়া হবে এই জিনিসটা তো মোরালিটি তৈরি করতে পারে না মানুষের ভিতরে মানুষের ভিতরে মানে যে মোরাল জিনিসটা কি মোরালিটি জিনিসটা কি সেই জিনিসটা যদি আপনি না মানে আপনাকে পুরস্কার দেয়া হবে মনে মনে করেন ছোট করে একটা আমার ছেলেটা চুলাটা জ্বালিয়ে দৌড় দেয় ঠিক আছে চুলাটা জ্বালিয়ে দৌড় দেয় এখন চুলাটা জ্বালিয়ে যদি দৌড় দেয় সে আমাদের তো ইলেকট্রিক চুলা এটাকে জ্বালিয়ে দৌড় দেয় যে কোনো সময় বাসায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এখন আমার যে বাচ্চা বাচ্চাটা সেটা যে চুলা জ্বালিয়ে দড় দেয় তাকে যদি আমি এটা বুঝাই দিই তুমি যদি চুলা জ্বালিয়ে দড় না দাও তাহলে তোমাকে আমি একটা লাড্ডু খেতে দিব। আর যদি তুমি চুলা জ্বালিয়ে দড় দাও তাহলে তোমাকে আমি বেদ দিয়ে পিটাবো এইটা যদি আমি তাকে বুঝাই সে হয়তো এখন সে কথাও ভালোভাবে বলতে পারে না এখন হয়তো সে একটু একটু ইয়া করবে যে একটু একটু ভয় পাবে কিন্তু তার মাথার ভিতরে কিন্তু এই জিনিসটা সেট হয়ে যাবে যে যে কোনো একটা কিছুর জন্য একটা লাভ লোকসানের ব্যাপার আছে কিন্তু তাকে যদি এই জিনিসটা বোঝাতাম যে চুলাটা জ্বালিয়ে দিলে আমাদের বাসায় আগুন ধরে যেতে পারে যেটা আমাদের সবার জন্য বিপজ্জনক তার জন্য বিপজ্জনক আমাদের হাত পুড়ে যাবে আমাদের গা পরে যাবে এটা আমাদের সবার জন্য খারাপ এবং আমি তাকে কোনো লাড্ডুও দিবো না কোনো পিটাবো না তাকে আমি এই জিনিসটা বুঝায় দিলাম যে এই জিনিসটা কেন খারাপ এই জিনিসটা যদি আমি তাকে বুঝাই দিই আপনার কাছে কি মনে হয় না যে এই যে জ্ঞান অর্জন করাটা এই সম্পর্কে ভালো পদ্ধতি হ্যাঁ খুব ভাই এই যে আপনি একটা কনসেপ্ট দিলেন মানে এটা খুব একটা জ্ঞানের একটা কথা বললেন যে এটা রাইট একটা কথা বলছেন আমাদের দেশে এটা খুব চলে যেমন আমি নিজে পার্সোনালি বলি যে আমরা যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের বা আমাদের দেশে যে আমরা কোরআনটা পড়ি আরবি পড়তেছি না সুর করে পড়তেছি তাতেই মনে করি বাংলা বুঝি না তাহলে ওটা বাংলা মিনিং টা আমাদের পড়ার দরকার কিন্তু ভাই এই কথাগুলো বলতে গেলে মনে করেন গলা ঠিক ধরে এখানে এখন আপনাকে আমি একটা জিনিস বলি যে ইউরোপের বেশিরভাগ দেশই তো ধর্মহীন তা তো আপনি জানেন তাই না ভাই হ্যাঁ 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 অবশ্যই এখন ইউরোপের বেশিরভাগ মানুষই ধর্মহীন ধর্ম টর্ম পালন করে না মানে না চার্চে কেউ যায় না মানে চার্চ গুলো ফাঁকা হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে কিন্তু আবার মানে প্রত্যেকটা জুমার নামাজের সময় মানে মসজিদে উপচে পড়া লোক থাকে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় তাই না ভাই হ্যাঁ অবশ্যই এখন বা এখন বাংলাদেশে যে এত ধর্ম প্রাণ লোক ভারতে যে এত হিন্দু ধর্মপ্রাণ লোক পাকিস্তানে আচ্ছা আমি জার্মানিতে থাকি আপনি নিশ্চয়ই জানেন এই জিনিসটা সুন্দর কথাও আমি নিজে দেখেছি যে জার্মানিতে রাত তিনটার সময় শনিবার রাতে রাত তিনটার সময় একটা মেয়ে ট্রেনে উঠছে একা একা এবং তার গায়ে এত অল্প জামা যে সবকিছু প্রায় দেখা যাচ্ছে ভিতরে কি আছে সব দেখাই যাচ্ছে সে সুন্দর একা একা উঠলো একা একা নামলো বাসায় চলে গেল আমি পুরা রাস্তায় দেখলাম না একটা লোক তাকে একটা আঙ্গুল দিয়ে টাচ পর্যন্ত করছে বা একটা খারাপ কথা তাকে বলছে এরকম আমি এখন পর্যন্ত মানে কিছু বিশেষ এলাকা আছে সেখানে মেয়েদের সাথে ইয়া করে টাঙ্কিবাজি করে ছেলেরা কিন্তু ট্রেনে বাসে এরকম আমি কখনো দেখি নাই যে মানে মনে করেন আমি যে আমি দেশে যে দেশে থাকি জার্মানিতে দুর্নীতি অত্যন্ত কম খুন ধর্ষণ এগুলা অত্যন্ত কম নেদারল্যান্ডসে জেলখানা অনেকগুলো বড় বড় জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাষ্ট্র হ্যাঁ ভাই জানি নেদারল্যান্ড সুইজারল্যান্ড হল্যান্ড এগুলো জানি তো আমাদের দেশে ভাই কি বলবো দুঃখের কথা মানে মেয়েদের যদি একটা ছোট কাفر যদি কোনো বারান্দায় বা কোন একটা বেলকনিতে শুকায় দেয় সেটা দেখেই তাদের মধ্যে কাম উত্তেজনা হয় আর বরবরের কাজ সেটা আসলে এই এখন আমার প্রশ্ন কাছে আপনি যদি মনে করেন যে ধর্ম মানুষকে ভদ্র করতে পারে ভাই যে লোভ ভয় এগুলা দিয়ে মানুষকে সভ্য ভদ্র করা সম্ভব তাহলে তো বাংলাদেশের মানুষই তো সবচেয়ে ভদ্র ভাই সবচেয়ে তে শোভ সবচেয়ে তে উন্নত আর জার্মানির লোক হয়তো সবচেয়ে খাইস না সবচেয়ে বদমাইস সবচেয়ে ধর্ষক সবচেয়ে বড় ধনী ভাই উল্টা কেস কেন হচ্ছে সেটা একটু বুঝাইবেন আমাকে সেটাই সেটাই যে আরেকটা ভাই আমার এই যে আপনি যেটা বলছেন অ্যাজ লাইক অ্যাজ আমার আরেকটা একটা কোশ্চিন আছে যে যদিও মানে আমি আল্লাহ তো বিশ্বাস করি ভাই আমি তো আর নাস্তিক না জাস্ট আমার মনের মতো প্রশ্নের জন্য আল্লাহ মাফ করুক আহ নেগেটিভ থিঙ্ক নেবেন না যে আমার এরকম একটা কনসেপ্ট হয় যে আমাদের ভিতরে মুসলমানদের ধর্মে দেখা যায় যে এমন একটা জিনিস অ্যারাইজ হলো আমাদের দেশে এখানে আছে পীরপন্থী তারপরে তাবলিক জামাত তারপরে আলে হাদিস বিভিন্ন জন আছে কিন্তু এমন একটা বিষয় আমাদের শ্রেষ্ঠ ধর্ম একটা বিষয় সমস্যা দেখা দিল তো বিভিন্ন ক্যাটাগরির যারা আমরা বিভিন্ন ধর্মীয় ভাবে নিট দিচ্ছে তারা একটা ডিসিশনে তারা আসতে পারে না আমার এটা খুবই ডাউট লাগে যে আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের মানে অধিকারী আমরা বলি আমাদের ইসলাম ধর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো আমরা সবাই মিলে বসিয়ে সেটাতে সলিউশন নিয়ে আসতে পারি না যে যার মতে তার ওয়াজের মাঠে গরম করতেছে ভাই মারামারি হানাহানি মনে করেন ওয়াজের মাঠে পর্যন্ত ধর্মীয় মাঠে মারামারি কাটাকাটি এটা হয় আমি এই মনের দুঃখে মনে করেন ওয়াজ শুনতে যাই না আমি সাপোর্টই করি না এগুলো যে একটা জিনিস হইলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে আমরা ঘোষণা দিতেছি অথবা সেই জিনিসটা মানে ক্লিয়ার করার জন্য না আল্লাহ তো পর একটা দিক জন্য রাতের বেলা সবাইকে বলে যে রাইট না কেন তাহলে দিতেছে ধর্মের ভিতরে এই যে বিশৃঙ্খলা গুলোর সৃষ্টি হচ্ছে আপনি যেটা বলছেন যে কেউ মানে নিজের পুঁজি করার জন্য বা এই যে আপনি একটা রাইট কথা বলছেন যে আমরা ধর্ম মানে অথচ আমাদের এখানে মানবিকতা নেই আমাদের কিছু অশান্তি কিন্তু নেদারল্যান্ড হল্যান্ড পোল্যান্ড সুইল্যান্ড তারা ধর্ম মানে না অথচ তাদের ওখানে শুধু শান্তি আর শান্তি এটা খুব একটা ভালো একটা কথা বলছেন ঠিক আছে এলএমএলএ ভাই আজকে আপনাকে তারে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আপনি হ্যাঁ অবশ্যই ভালো থাকবো আর মাঝে মধ্যে এই ইলেভিল এর নামেই দেবো আগে অনেকদিন ধরে আমি ট্রাই করতেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য হ্যাঁ কিন্তু হয়ে গেছে কথা বলে ভাই কিন্তু আমাদের এখানে প্রেসার বেশি থাকে তো আপনি মানে মানে ফ্রিকে মানে আগামী যে একদিনের ভেতরে যুক্ত হবেন না আর একটু পরে গ্যাপ দিয়ে যুক্ত হবেন তাহলে ধায়া আপনার সাথে আমি আরেকটা বিষয় ই করব যে এই দেশটাকে আর কি ভালো লাগে তা তো এই দেশটাকে কি ভালো লাগে না বুঝছেন এই দেশটাকে ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি אוקיי, okay, והיה... Well, yeah. <laughs>